শ্যামনগর শান্তিগড়ে বধূ খুনের নেপথ্যে ত্রিকোণ প্রেম ও শ্বশুরবাড়ির সম্পত্তি নেবার চেষ্টা, দাবি মৃতার পরিজনদের। জগদ্দল থানার শ্যামনগর শান্তিগড়ে গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের ঘটনায় পুলিশের জালে স্বামী আবির পুরকায়েত ও শাশুড়ি সবিতা পুরকায়েত। ত্রিকোণ প্রেমের জেরে খুন বলে মনে করছেন মৃতার আত্মীয়রা। মৃতার পরিবারের দাবি, তার শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী জড়িত আছেন এই ঘটনার সাথে। মৃত স্ত্রীর নাম প্রিয়াঙ্কা পুরকায়েত, মৃতার স্বামী আবির পুরকায়েতের বিরুদ্ধে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। শান্তিগড় স্টিলের বাসিন্দা ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির কর্মচারী আবির পুরকায়েতের সঙ্গে 2016 সালে বিবাহ হয়েছিল বাঁকুড়ার বাসিন্দা প্রিয়াঙ্কার। মৃতার পরিজনদের দাবি, প্রিয়াঙ্কা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। মৃতা প্রিয়াঙ্কা দেবীর বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই শারীরিকভাবে অত্যাচার ও মারধর করত তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। তাদের দাবি, প্রিয়াঙ্কা শ্বশুরবাড়ির লোকেরা বুধবার দুপুরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তার বাপের বাড়িতে ফোন করে জানায়। এরপর তার বাপের বাড়ির লোকেরা এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে, সারা বাড়ি এমনকি বাড়ির আশেপাশে খোঁজ শুরু করে। দীর্ঘক্ষণ খোঁজার পর অবশেষে প্রিয়াঙ্কার স্বামী আবিরবাবু তার স্ত্রীর মৃতদেহ দেখতে পান তার বাড়ির সিঁড়ির নিচে জলের ট্যাঙ্কের মধ্যে। এরপর চিৎকার ও গণ্ডগোল শুরু হয়ে যায়, প্রতিবেশীরাও ছুটে আসেন। খবর দেওয়া হয় জগদ্দল থানার পুলিশকে। মৃতার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আবির ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরির কর্মী। মৃতার পরিজনরা অভিযোগ করে বলেন, অফিস কলিগ এক মহিলার সঙ্গে আবিরের প্রণয়ের সম্পর্ক আছে, তাই মারধর করত আমাদের মেয়েকে, তাই ডিভোর্সও দিতে চেয়েছিল। তাছাড়া শ্বশুরবাড়ির সম্পত্তি নেবার জন্য প্রিয়াঙ্কার উপর চাপ সৃষ্টি করত ওর স্বামী আবির, তাই সম্পূর্ণ ছক কষে বুধবার দুপুরে প্রিয়াঙ্কা পুরকায়েত ওরফে পিউকে খুন করে জলের ট্যাঙ্কের রিজার্ভারের মধ্যে ঢুকিয়ে দেয় তার স্বামী আবির। আর আমাদের বলে মেয়ে নিখোঁজ হয়েছে। জামাই আবির মন্ডল, এই প্রিয় আবির পুরকায়েত। আবির পুরকায়েত কবে বিয়ে হয়েছে আপনার মেয়ের? আই 5 বছর। হ্যাঁ 5 বছর। 5 বছর বিয়ে হয়েছে। অবশ্য শুনলাম 2016 অত্যাচার করতো। অত্যাচার করতো বিয়ের পর থেকে। অপরদিকে জগদ্দল থানার পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করলে মৃতার অভিযুক্ত স্বামীকে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন মৃতার স্বামী দাবি করে তিনি কিছুই জানেন না, তার ঘরে টাকা রাখা ছিল, সেগুলো পাওয়া যাচ্ছে না, কোনো দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে। বুধবার মৃতদেহ উদ্ধার হওয়ার পর গণ্ডগোল শুরু হলে প্রতিবেশীরা গণ্ডগোলের সময় দেখেন অভিযুক্ত আবির পুরকায়েতের সাথে ঘরে উপস্থিত রয়েছেন তার পরিচিত এক আইনজীবীও। এই সমস্ত কারণে প্রতিবেশী ও মৃতার বাপের বাড়ির লোকেদের সন্দেহ হয় আবির পুরকায়েতের বিরুদ্ধে। পুলিশের জেরার মুখে অভিযুক্ত আবিরবাবুর কথায় অসংলগ্নতা লক্ষ্য করেন পুলিশ, তাই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে মৃতার বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে মৃতার শাশুড়ি 65 বছরের সবিতা পুরকায়েতকেও গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আবির শরীরটা ভালো না, মোটেই ভালো ছিল না, তাহলে এভাবে কেউ নৃশংসভাবে মারে? কতটা নৃশংসভাবে মেরেছে ওকে, মেরে তো সে বালিশ চাপা দিয়েছে, তারপরে জলের ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তারপর নাটক করছে আমার এই টাকা হারিয়ে গেছে, ওই টাকা হারিয়ে গেছে, কী বলবে তো, মানে আর কী বলবো আর। অবশ্যই, নাহলে কেউ বলে এরম করে, হঠাৎ করে ওর অ্যাডভোকেট কী করে চলে আসলো? দেখুন, অনেক রকম কথা শুনছি, ওর বাবাকে নাকি বলেছে যে ওর মানে আমার বোন ওর বাবাকে বলেছে, মানে আমার মাসি মেসোমশাইকে, যে ওর অফিসে নাকি কোনো একজন আদিবাসী কোনো একজন মেয়ে আছে তার সঙ্গে কোনো একটা, এটা আমি শুনলাম, ঠিক আছে, আরও অনেক কিছুই শোনা যাচ্ছে, ঠিক আছে, সম্পত্তির ব্যাপার আছে, ঠিক আছে, ওখানে ওর ভাই আছে, ওর ভাইয়ের সঙ্গে সম্পত্তি ভাগাভাগির জন্য সব কিছু বলছে। অনেকবার আমি নিজে দেখেছি, ঠিক আছে, আমি নিজে দেখেছি ওর গায়ে কালচিটে, কিন্তু আমরা কি বলুন তো থাকি কাছাকাছি, ওই যে বললাম যে কি দাবি, ওই যে সম্পত্তি ভাগ,
তারপরে আমার বোনের কোনো রোজগার ছিল না, ঠিক আছে, মানে হাউস ওয়াইফ, রোজগার নেই তাহলে তুমি খাবি কি? ওরা বাইরে সবাই মাছ মাংস খেত, ওকে আলু ভাতে আর ভাত দিত। এত ভালো চাকরি করতো, তারপরে সম্পত্তির লোক, সরকারি চাকরি করছে, হ্যাঁ, তারপরে সম্পত্তির লোক, টাকার লোক। আর দেখুন, ওনার মায়ের বয়স হয়েছে, কিন্তু আমি যতটুকু শুনলাম বা বুঝলাম, ওনার মা বলতো তো ওনার মা, এইটা না লাস্টের বারটা কী হয়েছে আমি জানি না, আগের বারেগুলো ওনার মা বলতো তো মদত দিত, সাহায্য, মানে উনি তো মারতে পারবেন না, ওদের মার 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 মার, হ্যাঁ, তো তখন আমরা চাইছি ওর ফাঁসি হোক।